যত সুন্দর আমাকে দেখতে, তত সুন্দর আমার চোপা, সেটা কি জানো? হ্যাঁ, আমার রূপ নিয়ে তোমরা বলো, আমার রূপ নিয়ে এত বড় সাহস! হ্যাঁ, কোন দিক দিয়ে আমি কমতি আছি গো? কোন দিকে কমতি আছি? সব দিকে আমি ঠিকঠাক আছি। এত সুন্দর রূপ, তাও আমাকে নিয়ে তোমরা নিন্দা করতে থাকো। জানো আমি কি করতে পারি? দেখবে? হ্যাঁ দেখবে কি করবো আমি? কি করবা গো, কি করবা? আমি কই নাই, কইছে রমা, রমা বৌদি কইছে। আমি কিছু কই না, আমি তো দাঁড়া দাঁড়া করে শুনতেছিলাম যে তোমারে নিয়ে কি করছে। আমি কিছু কই নাই বাবু, আমি কাউরে কিছু কই না, আমি চুপচাপ শুনি। তুমি রমা বৌদিরে কও, আমারে বেশি কথা কয়ে লাভ নাই। ওনারে কও, ওনারে দুটো কথা কও, উনি শুনবে। আমি তো কিছু ভাই কই নাই তোমারে। তোমার রূপ আছে কি গুণ আছে আমার তো দেখে কোনো লাভ নাই। তুমি রমারে যা পারো কও, আমার আমার দিকে তাকে, আর আমারে কইও না কিছু। কিন্তু কি কইছি আমি? এমন কইলাম যে তোমার ওই যে চুলের বাহার আর ওই যে লিপস্টিকের বাহার, তাই একটু বলেছি। তুমি তোমার বন্ধুও তাই বলেছি, তাতে তো এত কিছু বলার, এত কিছু করার কোনো ই নেই। আমি তো কিছু বলি নাই, আমি শুধু বললাম যে তোমার চুলগুলো এত সুন্দর, সেই নিয়ে তোমাকে নিয়ে আমি কখন মাস্কারা করলাম ভাই? তোমার থেকে অনেক সুন্দর কিন্তু আমি দেখতে, কিন্তু আমি কখনো আমি নিজেকে এরকম করি না। তুমি যেরকম করো ঝগড়াটের মতন। কি কইলা আমার ঝগড়াটে? তোমার কোথা থেকে মনে হচ্ছে যে আমি ঝগড়া করি সবার সাথে? হ্যাঁ, আমি ঝগড়া করে আমার বরকেও হারিয়ে দিই, আমার বাড়ির লোক কাউকে আমি ছাড়ি না। আর তুমি কে? হ্যাঁ তুমি কে ডাকো? দুদিন এরা আসছো এই পাড়াতে, তোমার পরশু দিনকে দেখলাম, তোমার কদিন আগে তোমারে দেখলাম, আমি বিয়ে করে তোমার রুন্টুদা নিয়ে আসলো, তার মধ্যে তুমি এত কথা বলো, তুমি আমাকে চেনো? আমি কীরকম ঝগড়া করতে পারি? করবো, হ্যাঁ করবো। আর কখনো যদি আমাকে নিয়ে তোমরা না আলোচনা করেছো না, তা দেখবে এখানে কি করি আমি। ঝগড়াতে বলছে, জানো ঝগড়া করতে, আমি যেখানে যাই ঝগড়াতে আমি ফার্স্ট হয়ে আসি, আর আমার সাথে ঝগড়া করবে তুমি ভাবলে পার পাবে? তুমি কোনোদিন পার পাবে না। আর খবরদার, যদি আমাকে এইসব কথা বলেছো তাহলে আমি দেখবে তোমার কি করি। ঝগড়া করবে আমার সাথে, ঝগড়া করবে? হ্যাঁ, যে আমার বর, বাড়ির বর পারে না আমার সাথে ঝগড়া করতে, পাড়ার লোক পারে না, কেউ পারে না আমার সাথে ঝগড়া করে। আমি যেখানে ঝগড়া করি সেখানে ফার্স্ট হয়ে আসি, আর আমার সাথে ঝগড়া করবে, আর আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে তোমরা, লজ্জা লাগে না? আর খবরদার বলছো যদি, তো মুখটুক ফাটায় দেবো একদম, এমন ফাটানো ফাটাবো না, পরের দিন ওই বেঁকা মুখ নিয়ে আর বেরাতে পারবো না। বাবা গো কটিলা, তুমি এবার বন্ধ করো, এখান কথা নিয়ে কি বাড়াবাড়ি করতেছো বাবা রে বাবা? ক্ষমা মা, ক্ষমা চাইছি, আর তোমার বিষয়ে কোনো কিছু কমো না বাবা রে। তোমার যা বাবার রূপ আজকে আমরা দেখে নিলাম। এই এই, তুমি ওকে যদি কিছু বলো না খবরদার, আমার সামনে বলতে এসো না, তোমরা তোমরা যা পারো করো বাবা। আমার উনি যদি শোনে না, আমাকে কচু কাটার মতন করবে। এইসব ঝগড়ার মধ্যে ভাই আমাকে টেনো না, তোমরা যা পারো করো। হ্যাঁ, আর না এর বিষয় তো বাবা, খবরদার বাবা, কী মাই আরে বাবা রে বাবা, দেখলেই তো মনে হচ্ছে।